যাবে তো 40 মিনিটে দেখেন পাহাড়ে যত তাড়াতাড়ি ঘুরতে বেদারের কোনো ঠিক না এই যে এখনি ক্লিয়ার থাকবে এখনি মেঘে ভর্তি হয়ে যাবে তো এই রুটে টাকাটা নষ্ট করে তো লাভ নাই না ঘুরতে আসছি এই কোনো গাড়ি বেগেনের জন্য এবার প্রসেসিং হয়ে গেলে খুব দাম বেশি বেশি দেখা যায় তোমার ওই যখন তুমি ইসে থেকে দিলারাম থেকে যখন শিলং এর দিকে উঠবা তখন ওইটা দেখা যায় ওই তোমার ই বলে বাঁকুড়া ফরেস্ট বলে ওটাকে বাঁকুড়া ফরেস্ট না এটা আপনারা এদিক দিয়ে ঘুরতে আসছেন বলে এই রাস্তা এটা যারা মিরিকে থাকে তাদের জন্য এই রাস্তাটা আর আপনারা যদি দার্জিলিং এ যান আলাদা রুট হ্যাঁ কার্শিয়াং গেলে আলাদা রুট যেখানে যাবেন যে কোনো নাম করা জায়গা আলাদা হ্যাঁ যারা এরিয়ায় থাকে তারা হ্যাঁ এখানে আছে তো ভালো ভালো স্কুল আছে পশ্চিমবাংলার মধ্যে যদি সব থেকে ভালো স্কুল আছে না কোনো তাহলে এই এরিয়াটাতে আছে কার্শিয়াং এ এক সে এক ব্রিটিশ আয় টাইপের কার্শিয়াং সেন্টানিস আছে ডাউভিল আছে ভিক্টোরিয়া আছে হিমালয়ান আছে গোথেলস আছে ডাউভিল আছে এগুলো সব ব্রিটিশ টাইমের আর এগুলো স্কুল আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে ভালো স্কুল হচ্ছে বোর্ডিং স্কুল কার্শিয়াং ওই জায়গাটা আমাদের নাই নাই করে 50টা থেকে 60টা খালি স্কুল আছে আমরা চলে এসেছি মিরিকলে এখানে মিরিকে আমাদের কিছু দোকান আছে কিছু দেখার মতো আছে দেখা যাক কি দেখতে পাই আমরা এখানে কুকুরগুলো আমাদের কুকুরের মতো নয় মুঠি দেখলি মনে হয় কোলেনে ঘুরি ওখানে আচ্ছা হো ওই দেন চলো আন্দর যাতে হম আন্দর যা চলো দেখতে হ্যাঁ মিরিক লেক মে কিয়া হ্যাঁ বহুত ইন্টারেস্ট হুম কো খুলবে না তুমি তুই খুলবে নাইলে এখানে ওয়েদারটা দারুণ ওয়েদার কোনো অসুবিধা নাই মিরিকে সব থেকে ভালো জায়গা হচ্ছে ব্রিজে এখানে যাওয়া যাক দেখি
এখানকার দেশি কুত্তাগুলো তোমার খুব ভালো লেগেছে, আমি এখন নিয়ে যাবো, প্ল্যান করছি। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর বাড়ি, এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘটা আস্তে আস্তে এদিকে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘগুলো আস্তে আস্তে আসছে, তো খুবই সুন্দর একটা Dude.